ধুলো। আর এখন বাজে সকাল 7:15। আজকে আমার ভীষণ মাথাটা গরম, কারণ আজকে কালকে গোটা রাত রো এত তুফান দিল, আমাদের কারেন্ট নেই। তো এখন আমি আপনাদেরকে দেখাতে আনছি আমাদের বাড়ির উপরটা কি হয়েছে। আন্ডার কনস্ট্রাকশন চলছে আমার বাড়ির, কিন্তু দেখুন কি অবস্থা, কারেন্ট নেই গোটা রাত্র। আর এখন আমার একদম মাথাটা গরম হয়ে গেছে যে কি করুম, কিচ্ছু বুঝা পাইতাছি না। এই ভাষাতে আসা গেছি, যেহেতু আমি নিজে বাঙাল আর ভাষাটা আমাদের এখানে এটাই চলে, যখন নিজের রাগ থাকে তখন আর মানুষ নিজের ভাষাতেই কথা কয়। তো আমি আমার প্রচণ্ড রাগ, কালকে গোটা রাত্র কারেন্ট ছিল না, আর এত রাগে এখন আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। তো আপনাদেরকে আমি এখন দেখাইতেছি আমার বাড়ির টিন টিন উড়াইয়া কী করছে, দাঁড়ান দেখাই। দেখেন আমার বাড়ির টিন উড়াইয়া নিয়ে গেছে, দেখছেন কি অবস্থা। আমার আধা বাড়িতে ছাদ দেওয়া আছে আর আধা বাড়িতে টিন দেওয়া। এই দেখেন টিনটা উঠায় উড়াইয়া নিয়ে গেছে, দেখতে দেখাইতে কতটুকু পারতেছি জানি না। আর এই দেখেন এখন কত কড়া রৌদ্র উঠে গেছে, সারা রাত্র জ্বালাইয়া রেখা, সারা রাত্র ঘুমাইতে দেয় নাই। এত বৃষ্টি আর হাওয়া তুফান, পুরা গাছ উচ ভাড়াটিয়া বাড়ির ছেলেটারে দিয়া কাটাইছি। আর এই দেখেন এগুলা রাত্রে উঠা বাড়িতে টিনের উপরে ইট চাপা দিছি যাতে ঢক 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 আওয়াজ না হয়। এই দেখেন এখন সব দোকানপাট বন্ধ। তো দুই একটা মানুষ যাইতেছে, কতটুকু দেখাইতে পারতেছি জানি না, প্রচণ্ড রৌদ্র উঠে গেছে এখন আবার। এই যে দেখেন কি অবস্থা, আমার এই ছাদটা নিচে জল জমছে একটু, হ্যাঁ আর উপরের ছাদটা উইতে পারি না, কি হয়েছে এখানে উঠতে পারি না। মাথাটা না একদম গরম হয়ে আসছে, সারাটা রাত্র ঘুমাই নেই গরমে। ইনভার্টারে যতটুকু চলছে তো চলছে ফ্যান, বাকি আর কিচ্ছু নাই। এই দেখেন কীরকম বাঘা রৌদ্র উঠছে, কীরকম বাঘা রৌদ্র উঠছে দেখেন, সারা রাত্র ঘুমাইতে দেয় নাই, সারাটা রাত্র ঘুমাইতে দেয় নাই, এমন ঢাম ঢুম কইরা বাজ পড়ছে আর অশান্তি। আমার হাজব্যান্ড সারা রাজ্যের কাম নিয়ে বইছে, জাবরা জুবরা পরিষ্কার করতে আছে। আর এই দেখো আমি বিছানা গুছাইতে আয়া পড়ছি, ছেলে ঘুম থেকে উঠছে। আর আজকে বিছানা গুছানো নিয়ে আরও একবার কাণ্ড হয়েছে দেখবা। তো আমি ছেলে উঠার পরে কোনো মতে বিছানাটারে কইরা উঠায় লইছি আর হাওয়া করতাছি, আর এই যে বাসন মাজতে আইছি। আজকে বাসন মাজা আমার দেখলে আমার হাজব্যান্ড দেখছে দেখা ও হাসতে হাসতে শেষ, যে তুমি এত কম, এই দেখো কত কম কম জল পড়তাছে, মানে আমি এক বিন্দু এক বিন্দু এক বিন্দু করে জল ফেলাইছি যাতে জলটা মানে সব সময় থাকে আমার লিগা। আজকে যেহেতু কারেন্ট নাই তো জলের গতিটা এত কম করে ফেলাইতাছি যে আপনারা দেখলেও নিজেরা ভয় পাইবেন। আমি জল এক বিন্দু দিয়া কাজ করতাছি, কি যে করুম সারাদিন। এখন বাজে মাত্র 8:30, আর 8:30 মানে স্টার্টিং, আমার প্রচণ্ড জল লাগে কাজ করতে, আজকে যে কী করুম তা জানি না, কারেন্ট নাই। আর আইবো কি না তাও জানি না, জানলেও জলটা ফেলাইতে পারতাম, যেহেতু জানি না এখন তো জলটা কতটুকু ফেলামো কি না। আমার আমার ট্যাঙ্কির মাপ হইতাছে 1100 লিটার, মানে 1000 লিটারের ট্যাঙ্কি, 100 লিটার ফ্রি। তো এখন কতটুকু চলব সেটাই জানি না, কারণ জল তো আর মাইকপা ফেলানো যায় না। মাথাটা যে একদম মানে কি কমো, ও আপনাদের লোকের কথা হইতে 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 কারেন্ট এসে পড়ছে, ওই দেখেন লাইট জ্বলতেছে, লাইট জ্বললে গেছে, ও ভগবান কি মজার হয়েছে, কারেন্ট এসে পড়ছে। দেখছেন আপনারা বহুত লক্ষ্মী, আমারে প্লিজ সাপোর্ট করেন আর আমি যাতে আগাইয়া যাইতে পারি, আমার
আমারে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটারে প্লিজ, খুব ভালো লাগবে। আর আমি আমারে আমি আপনাদেরকে আমার এখানে সব জিনিস দেখাইতে পারো, যদি মানে গ্রো করে চ্যানেল তবেই দেখাইতে ভালো লাগে, না হলে তো আর কিছুই ভালো লাগে না, মনটা মনে হয় না হইব না হইব না হইব না। তথাপি আপনাদের অনেকই সহযোগিতা পাইছি, প্লিজ আপনারা যারাই আমার চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করে যাইবেন আর বেল নোটিফিকেশনে দাবায়া যাইবেন, তাহলে আমি আপনাদেরকে আমার এই লোকেল এরিয়ার সব জিনিস দেখাইতে পারো। থ্যাংক ইউ। আর এই যে আইসি, আজকে ফ্যানটা পরিষ্কার করুন, ওই বহুত নোংরা, কালকে তো কইলাম না ইনভার্টারে চলছে, হাওয়া টক 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 করে চলছে, একটুকো বাতাস ঢুকে নাই বিছানার ভিতরে মশারির ভিতরে। তো আজকে সকালবেলা আমি কই না, আজকে আমি যেমনি হোক মশারিটা জন্য যদি কারেন্ট না আসে তো ফ্যানটা পরিষ্কার করুন। এই দেখো ফ্যানটা পরিষ্কার করছি, কোনো মতে কইরা নাইমা। আবার এই যে জল নিয়ে আইছি, জল দিয়া পুরা আজকে মর্দন হয়েছে ফ্যানের, পুরা স্নান টান করাইয়া এটারে পরিষ্কার করছি। আর হাওয়া একদম এত সুন্দর হইতাছে, মানে কোয়া লাভ নাই, এত সুন্দর হাওয়া বাইরিতাছে। তো এই যে আরেকটা ফ্যান দেখতেছো, এইটাও কালকে চলাই ডেইলি চলাইয়া ঘুমাই, এই যে উপরটাও একটু পরিষ্কার করে লইতাছি, কিন্তু কালকে আসিল না, তো এই লিগা আর হয় না। আর এই যে কইলাম না, আবার মজার হয়েছে, বিছনা উঠাইছি, আবার দেখো সব ওই না রৌদ্র উঠছে যখন সব দেখতেছো, আবার আবার আকাশটা কালা করে লইছে। আমি কতগুলি কাপড় ভিজাইছি, এগুলা কিচ্ছু শুকাইব না, ধুইতেই পারতাছি না, কারেন্ট আবার গেছে গিয়া, কি যে হইব জানি না। দেখো কীরকম কালা করে আবার হাওয়া দিতেছে দেখতেছো, আজকে অবস্থা খারাপ করব। কতটুকু দেখাইতে পারতেছি জানি না, দেখো কীরকম হাওয়া দিতেছে। আবার সেই বৃষ্টি আইব, ভাল লাগে না এখন আর, যে কী করি কী করি, কাপড় কত ভিজানো, আমার বিছানার শাশুড়ির বিছানার সব কাপড় ভিজাইছি, কিচ্ছু হইব না, আকাশ পুরা কালা। বহুত জল, দুই বছর হয়ে গেছে মনে হয় বদলাইনি। হ্যাঁ হ্যাঁ, দুই বছর বেশি হয়েছে। এই বাড়িতে আসার পরে এই এই ঘর বানানোর পরে মানে না না দুইবার, আপনি যে একবার আমরা ইন্স্যুরেন্স করে রাখছি না, আর তারপরে তো করাই হয়নি, তারপরে করা হয়নি না, একবারই হলো। আহা, দুইবার দুইবার করে গেছিলেন, একবার তো জল বন্ধ হয়ে গেল, হলুদ রং সবুজ লাইটটা জ্বলা শুরু করলো, তারপরে আপনারে ফোন করলাম। কোনটা বদলাইবে না, আপনি এখন কোম্পানিতে করেন? হ্যাঁ হ্যাঁ। আমার তো কুচি না, তার কম টাকায় দিয়া দিব, কম টাকায় কিসের জন্য, করলো না ডুপ্লিকেট আছে আমার কাছে, না বাবা জিনিস ডুপ্লিকেট নিব না। আর এই দেখো আমি কাপড় মেলতে আয়া পড়ছি, কারেন্ট নাই, তো নিজের হাতেই চিপ পায়া মানে
ধুইছি, ধুইয়া আবার চিপতাছি, চিপা মেলতেছি, এই যে আধা ফটো আধা ক্যামেরা করতে পারছি, কোন দিকে রাখছি কইতে পারতাছি না, আলোর লেগে এই যে মেলতাছি, কোনো মতেই পারতাছিলাম না। যাই হোক, এই যে মেল্লা দিছি, সব কাপড়গুলিরে নিজে ধুইতে লাগছে। তো ওয়াশিং যেহেতু কথা একটুক্ষণ পরেই আবার কারেন্ট গেছে গিয়া, তো আর কিছুই করতে পারি নাই। তো এই যে আবার নিজেই সব কিছু মেল্লা দিতাছি, আর দেখো কীরকম কালা করছে। আজকে গোটা দিন অবধি এখন ভয়েস দিতাছি, এখনও কাপড় কিন্তু শুকায় নাই, দেখছো জল কীরকম পড়তাছে, যে চিপতাছি আমি, সব ধুয়া দিছি ঘরের, মানে মার আমার শাশুড়ির বিছানা, আমার বিছানা সব ধুয়া দিয়া দিছি। রৌদ্র দীক্ষা সকালবেলা কই না, কবের থেকেই এরকম চলতেছে, একটু ধুইয়া দিলে পরে ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ বিছানায় ঘুমাইতে ভালো লাগে। এই দেখো হাওয়া দেখো কীরকম কলকল কলকল করে বইতাছে, দেখো সব ধুইয়া মেলতাছি। আর হাত চিপতে তো ভালো করে পারতাছি না, কারণ হাত মানে না চিপতে চিপতে আমার ঘরের কাপড় সবসময় ড্রাই করতে লাগে, রৌদ্র উপরে মানে আরেকটা ছাদের লিগে আর আয়া পৌঁছায় না। তো এই দেখো এই প্রবলেমেই আমার সবসময় প্রবলেম থাকে। দেখো এই যে আবার আরেকটা বেড কাভার মেলা দিতাছি, কোনো মতে একটা মানে হইয়া গেলে ভাবছি যে যদি কারেন্ট আসে, এই কইটা বসতে 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 11:30 বাজ যায় দিছি, এখন আমি মোটামুটি 11:30 বাজে, কারেন্টের দেখি ক নাই। তো কই না নিজেই ধুইয়া লই, ধুইয়া দিয়া দিলে পরে তখন দেখব ও আবার আয়া পড়বো, কিন্তু আর আসেই নাই। যাই হোক ধুইয়া তো দিলাম, এদিকে আরেক প্রশ্ন মেলতাছি, দুই দিকে দুই রকমভাবে মেললাম। তো কারেন্ট এখন পর্যন্ত দেখা নাই, জানি না কখন আইব। এই যে কাপড় দেখো, আর আকাশটা দেখতেছো কি রকম কালো কইরা রাখছে, জানি না কখন এক পশলা আইব। বৃষ্টি আসুক তাও ভালো লাগে, কিন্তু এই যে হাওয়া একদম ভালো লাগে না, ভীষণ ভয় করে। কালকে তো কইলাম না, এত হাওয়া দিছে, এত হাওয়া দিছে, চতুর্দিকে গাছ। আমাদের বাড়ির বাড়িটা একটু মানে গ্রামের দিকে, তো আরও মানুষের ঘরে গাছ উচ পইরা অবস্থা রাখে নাই। এই দেখো এই যে কাপড়গুলি ধুইয়া দিছি ঠিকই, এই যে মেল্লা দিছি, কিন্তু জানি আমি একটা কাপড়ও শুকাইব না, কারণ আজকে ওয়াশিং মেশিনে একটাও ড্রাই করতে পারি নাই, কারেন্ট নাই। তোমাদেরকে বলার সাথে সাথে একটুক্ষণ পরেই কারেন্টটা গেছে গিয়া, আর কারেন্ট আইলই না, তো আর শুকাইবও না আমি জানি। মেঘলা পুরা আকাশ, একটু শুয়ে আসছি, এত খাটা খাটনি করছি, জল আইন না, কারেন্ট নাই, যেহেতু আমাদের ভাড়াটিয়া ঘরের কল মানে টিউব ওয়েল আছে, চাপ কল দিয়া এত বছর পরে চাপ কল দিয়া মাইরা মাইরা যখন জল আনছি, আমার আর কোমর দুইটা ভেঙে যেতেছে, আর ভাল লাগতেছে না। এখন এসে একটু শুয়েছি, স্নান কর, কাপড় ধুইয়া টুইয়া ঘর মুছা, তারপর স্নান কর, ছেলের স্নান করাইলাম, নিজে স্নান করলাম, ঠাকুর ঘরে গেলাম, তারপর আসা রান্না করলাম, এখন ছেলেরে খাওয়াইয়া এই যে একটু শুয়েছি। কোমরটা মনে হয় ভেঙে যেতেছে, তো যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তবে সত্যি সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আমার খুব ভালো লাগবে, আপনারা দেখতে থাকবেন, আমি আরও নিত্য নতুন কিছু দিতে পারব।